হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো সবাই সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন যাপন করছেন এই প্রত্যাশা নিয়েই আজকে আপনাদের সামনে আমি দেখাবো পালভাইজার মেশিন ইন্ডিয়ান। অনেকেই ইন্ডিয়ান বলে, আমিও কিন্তু ইন্ডিয়ান বলছি, কিন্তু এটি ইন্ডিয়ান না, এটি বিকে ইনোভেশনের নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব তৈরি করা এবং বিকে ইনোভেশনের নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদিত তৈরি বা উৎপাদন করা তৈরি মেশিন, যেটা যেটাই যেভাবে বলেন না কেন ওটা কোনো ব্যাপার না, মেশিনটাই হচ্ছে ব্যাপার। তো মেশিনটি ইন্ডিয়াতে 100% মার্কেট পাইছে, বাংলাদেশে সামথিং আকারে বিকে ইনোভেশন মার্কেটে দিচ্ছে। তো এটি পালভাইজার মেশিন, এটার ছোট বড় ধরন আছে। ইতিপূর্বে আমি আপনাদেরকে বড় মেশিনও দেখাইছি, ছোট মেশিনও দেখাইছি। তো এই মেশিন দুইটা পাশাপাশি রাখা হয়েছে, দেখেন একটা মেরুন কালার দেওয়া হয়েছে, একটা অফ হোয়াইট কালার দেওয়া হয়েছে। তো কালার কোনো ব্যাপার না, মেশিনটা কি সেটা আপনাদেরকে জানতে হবে। তো এই মেশিনটার সাইক্লোন হ্যামার বেলেট সিস্টেম মেশিন, এটি দিয়ে শুকনো যত প্রকার মশলা আছে আপনারা পাউডার করতে পারবেন, এনি টাইম বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন। এটি 5 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর বা ইলেকট্রিক মোটর দিয়ে পরিচালিত হয়। আপনি যদি চান 65 ইঞ্জিন বা 70 ইঞ্জিন স্যালো ইঞ্জিন ডিজেল ইঞ্জিন দিয়ে চালাবেন, সেটা চালাতে পারেন। আপনি যদি মনে করেন এই একই মোটর দিয়ে পাশাপাশি আটা কোটা সিস্টেম লাগাবেন, ভিজে আটা চাউল, তো সেটাও কিন্তু পাশে সেট আপ দেওয়া সম্ভব। আমি আগামীকালকে এই ভিডিওটি আপনাদেরকে দিব, দেখার জন্য অবশ্যই সবাইকে অনুরোধ জানাবো যে আটা কোটা প্লাস পালভাইজার মেশিন সেটিং করে পাশাপাশি রেখে আমি আপনাদেরকে আগামীকালকে ভিডিওটি আপলোড দিব। তো আজকে যেটি দিচ্ছি সেটি হচ্ছে, এখানে আপনারা দেওয়া আছে পালভাইজার দুইটা মেশিন। তো এই মেশিনগুলো দিয়ে আপনারা তো হলুদ মরিচ ইত্যাদি 100% পাউডার করতে পারবেন। এটি কিন্তু চায়না মেশিনের মতন অত জীর্ণ শীর্ণ না, এটি হেভি আকারে, মজবুত আকারে মেশিন। যেহেতু এর নাম হয়েছে সাইক্লোন হ্যামার মেশিন, তো সাইক্লোন মানে কি বাতাস, আর হ্যামার মানে কি মার, তো বাতাসের মায়ের কথা বলা হয়েছে, কারণ বাতাসের মায়ের সাথে তুলনা দেওয়া হয়েছে। তো সাইক্লোন হ্যামার মেশিনগুলো অত্যাধিক মজবুত এবং শক্তপোক্ত টেকসই একটি মেশিন। তো এই মেশিনগুলো আমরা মার্কেটে রেগুলারই দিচ্ছি, যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নেবেন। এটি 5 হর্স পাওয়ার সর্বনিম্ন, সর্বোচ্চ 30 হর্স পাওয়ার পর্যন্ত ও বৈদ্যুতিক মোটর দিয়ে প্রচারিত হয়। এটি বিভিন্ন ক্যাটাগরি, ছোটো বড় সাইজ আছে মেশিনের, তো আপনারা যে যেটাই নেবেন না কেন অর্ডারের পর যখন দিবেন তখনই আপনার আমরা মোটরের সাইজের উপর ডিপেন্ড করে দাম বলে দেবো, প্লাস আপনার অর্ডার দেওয়ার পরে টাইমে আমরা মাল রেডি করে ডেট অনুযায়ী আপনার মাল ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। তো বিকে ইনোভেশন বিডি নিয়মিত ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে বিকে ইনোভেশনের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। তো দর্শক, আপনারা যদি আমাদের আরও অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে পাশে থাকা আই বাটনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। তো এখানে দুইটা মেশিন রাখা আছে, দুইটাই কিন্তু 5 হর্স পাওয়ার মোটর দিয়ে চালানো যাবে। এর প্রোডাকশন ক্ষমতা হচ্ছে ঘন্টায় 100 কেজি পর্যন্ত মরিচ, শুকনা মরিচ আপনাকে অর্ডার করে দেবে। তো অবশ্যই আমি আরও একটি কথা বলে রাখি, মরিচ পাউডার করার পূর্বে মরিচটিকে আপনাকে একটু গরম করে নেওয়া লাগবে, রোদে দেওয়া লাগবে। তো একটু গরম মরিচ দিলে 100% পাউডার হবে এবং প্রোডাকশনটা বেশি হবে। তো এটি দিয়ে আপনি মাছের খাবার, গরুর খাবার ইত্যাদি আপনি করতে পারবেন, আর আপনার ভিজা জাতীয় কোনো জিনিস কিন্তু এই মেশিন দিয়ে চালানো যাবে না। তো অনেকে বলেন ভাই আমার ভিজা জিনিস চলে না কেন, তো ভিজা জিনিসটা এই মেশিনে চলবে না, ভিজা জিনিস চলার ক্ষমতার ভিতরে নাই। এটা আপনার শুকনা জিনিস, যত প্রকার শুকনা জিনিস আছে আপনি দিবেন, আপনার মশলাতে বাদাইনি আমলকি হরতকি পর্যন্ত যেটাই দেন না কেন, বড়ো মেশিন দিয়ে আপনার কাঠের গুঁড়া পর্যন্ত পাউডার করা হয়। যে বড়ো মেশিনগুলা 30 গ্রাম মোটর দিয়ে চালানো হয় সেটি কিন্তু আপনার কাঠের গুঁড়া পাউডার করে মশার কয়েল কিংবা আপনার অন্যান্য কেমিক্যাল ইত্যাদি কাজে ব্যবহার করে, আমি জানি না অতটা। তো আমার কাছে মেশিন যারা নিতে আসে এরা বলে। তো দর্শক, যদি মেশিন আপনাদের প্রয়োজন হয় আপনারা নেবেন, আপনারা আমাদের অনলাইনে অর্ডার দিতে পারেন, সরাসরি আইসে দেখাও নিতে পারেন, এনি টাইম কল করবেন 7:00 থেকে 9:00 পর্যন্ত। বিস্তারিত জানার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, হটলাইনে সেখানেও কথা বলতে পারেন। বিকে ইনোভেশন বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করে, ঘরের বাইরে গেলে মাস্ক পরবেন অবশ্যই, স্বাস্থ্যবিধি মেনে চলবেন সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিও থেকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।